6 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের এই কাজ এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে স্ক্যাফোল্ডার পেইন্টার চলতেছে আর অনেক কাল মেশন মেসি আসবে মানে ওইটা অনেক এনজয় করতেছে আর কি ভালো লাগতেছে রিয়াদের ধূসর মরুতে মেসি রোনালদোর লড়াই ঘিরে যে স্বপ্ন বুনছে বিশ্ববাসী কিন্তু কজন জানে তার কারিগর বাংলাদেশের এই নির্মাণ শ্রমিকরা কিংডম অ্যারেনা যে বিগ বাজেটের স্টেডিয়ামে মুখোমুখি হবেন রোনালদো মেসি মাসের পর মাস ধরে সেই স্টেডিয়াম প্রস্তুত করছেন তারা এখানে যারা কাজ করছেন তাদের মধ্যে কেউ কেউ মেসি ভক্ত কেউ কেউ রোনালদো ভক্ত আমার পাশে আছেন একজন তিনি মেসিকে পছন্দ করেন মেসিকে দেখার জন্য কি মানে ওয়েট করছেন নিশ্চয়ই জি জি অবশ্যই ওয়েট করছি মেসি যাওয়ার জন্য খেলা অনেক আগ্রহ ছিল কিন্তু টিকেটও ট্রাই করছি টিকেট পাই নাই রোনালদো না মেসি কাকে আপনাদের পছন্দ কে সেরা মেসি নাকি রোনালদো ব্যালন ডিয়ার বলছে দ্য বেস্ট বলছে যে সব কিছুতেই মেসি কিন্তু রোনালদোকে ছাপিয়ে গেছেন তবে সেটা কতটুকু মানেন ক্রিশ্চিয়ানো সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় কারণ এবার যখন দ্য বেস্ট ট্রফিটা মেসির হাতে ওঠে তখন রোনালদো কিন্তু বলেই দিয়েছেন এই পুরস্কারে আসলে মানটা নিয়ে কিন্তু সহজেই প্রশ্ন তোলা যায় কারণ তিনি মনে করছেন আর্লিং হালান্ডের হাতেই দ্য বেস্ট ওঠার কথা ছিল অর্থাৎ মাঠে দুই দল বা দুই তারকা মুখোমুখি হবার আগেই কিন্তু মেসি রোনালদোর মধ্যে যে একটা দ্বৈরথ সেটা কিন্তু রোনালদো শুরু করে দিয়েছেন রিয়াদ সিজন কাপকে নিয়ে সবার প্রথম প্রশ্নটাই হচ্ছে মেসি কোথায় আছেন মেসির ইন্টার মায়ামি কিন্তু শুক্রবার দিন চলে এসেছে রিয়াদে এবং তারা কিন্তু দুটা প্র্যাকটিস সেশনও করে ফেলেছে এবং এই প্র্যাকটিস সেশনটা ক্লোজ ডোর সেখানে কিন্তু গণমাধ্যমের প্রবেশাধিকার নেই রিয়াদ শহরের এই প্রান্তটা অনেকটাই শুনশান অনেকটাই নীরব তবে এই নীরবতা ভাঙতে কিন্তু তৈরি হচ্ছে মেসি রোনালদোর ভক্তরা কারণ 29 জানুয়ারি মেসি মাঠে নামছে তার দল ইন্টার মায়ামিকে নিয়ে প্রতিপক্ষ আল হিলাল এবং বেনুটাও এই কিংডম অ্যারেনা সো এই রিয়াদের মতোই পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে মেসির দিকে অপেক্ষায় রয়েছে রোনালদো মেসির দ্য লাস্ট ড্যান্স দেখার জন্য রিয়াদ থেকে পার্থ বণিক 71 সৌদি আরব